দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। কলার নাম কালীকুমার, এর এক একটি ছড়ি বা কাঁদির উচ্চতা 5 থেকে 6 ফিট। দর্শক, বাংলাদেশের মাটিতে এত উচ্চতার কলার কাঁদি আপনারা হয়তো এর আগে দেখেননি। সম্পূর্ণ দেশি জাতের এই কলার চাষ করেছেন মেহেরপুর জেলার সদর উপজেলার এক চাষি জনাব আতিকুল ইসলাম তুষার। আমার নাম আতিকুল ইসলাম তুষার, আমার পিয়াদাপাড়া বাড়ি, হোটেল বাজার। তিনি জানান, তার বাগানে 3 ধরনের কলার চাষ করা হয়েছে। কালীকুমার দুধসর এবং সবরি জাতের। খেতে সুস্বাদু ও সুমিষ্ট এই কলার প্রতিটি কাঁদি বিক্রি হচ্ছে যথাক্রমে কালীকুমার 1400, দুধসর 800 এবং সবরি 600 টাকা দরে। দর্শক, বিভিন্ন জাতের এসব কলার চারা তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন, চাষ কীভাবে করেছেন এবং কলা বিক্রি শেষে কেমন আয় হবে সে সম্পর্কে আসুন তার থেকে জানার চেষ্টা করি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। কলা, এটি অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল, যা সারা বছরই আমাদের দেশে পাওয়া যায় এবং দামেও তুলনামূলকভাবে সস্তা। বাংলাদেশের উৎপাদিত ফলের মধ্যে শতকরা 40 ভাগই হল কলা। আমাদের দেশে 32 জাতের কলার চাষ হয়, তার মধ্যে সবরি কলা, সাগর কলা, নেপালি, চিনি চম্পা এবং বাংলা কলা অন্যতম। এছাড়াও স্থানীয় অনেক কলাই সবরি নামে বাজারে বিক্রি হতে দেখা যায়। মেহেরপুর জেলার সদর উপজেলার পেয়াদাপাড়া এলাকার একজন কৃষক আতিকুল ইসলাম তুষার, তিনি 1.5 বিঘা জমিতে দেশি জাতের কালীকুমার দুধসর এবং সবরি জাতের কলার চাষ করেছেন। আমি এর আগে অন্য প্রজাতির কলা করেছি, রং কলা, সবরি করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি দেশি কলা করব, কারণ দেশি কলার চাহিদা বেশি এবং দেশি কলা দামও বেশি। এই কারণে আমি এই চারাগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। এগুলো তো এক জায়গায় পাওয়া যায় না, কারো বাড়ি থেকে, কারো মাঠে থেকে একাধিক করে তারা লাগায়, সেখান থেকে সংগ্রহ করে। এক একটা চারার পিছিয়ে 50 টাকা পরিচয়, আমার জমিতে পৌঁছাতে 50 টাকা পরিচয় চারার। আমার এখানে দুধসর আছে, কালীকুমার আছে, সবরি আছে। সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কালীকুমারের আর সবরি দুধসরের। এবং কালীকুমার বেচছি আমি 1400-1200, দুধসর বেচছি 800, আর সবরিগুলো বেচছি 600 করে। এতে আমার লাভও ভালো হচ্ছে এবং কলা যেই দেখতে সেই পছন্দ করছে। 5 থেকে 6 বছর ধরে তিনি বিভিন্ন জাতের কলার চাষ করছেন, তবে কালীকুমার জাতের কলা চাষ করেই বেশি লাভবান হচ্ছেন তিনি। এ জাতের কলার এক একটি কাঁদির উচ্চতা কমপক্ষে 5 থেকে 6 ফুট। আতিকুল ইসলাম তুষার জানান, কলা চাষে জমি প্রস্তুত করতে 4 থেকে 5টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়েছে। এরপর 4 থেকে 5 হাত পরপর এক একটি কলার চারা রোপণ করা হয়েছে। কলার চারা রোপণের 1 মাস পরে সেচ দিয়ে জৈব সার, পটাশ, ইউরিয়া ও ফসফেট সার দেওয়া হয়েছে। প্রতি বিঘায় 300 থেকে 350টি কলার চারা রোপণ করা হয়েছে। এরপর 7 থেকে 8 মাস নিয়মিত গাছের গোড়া পরিষ্কার রাখা, পানি সেচ ও কীটনাশক প্রয়োগ করার কারণেই পাওয়া গেছে এমন কাঙ্ক্ষিত ফলন। প্রথমে চাষ দিতে হয়, চাষ দেওয়ার পর চারা এনে পুঁততে হয়, পানি দিতে হয়, একটু কাছ বড় হলে পরে তখন সার দিয়ে আবার গোড়া বেঁধে দিতে হয়, পানি দিয়ে আবার পানি দিতে হয়, আর তার সাথে বীজ দেওয়া লাগে। কি কি সার? সার দিই ফসফেট, ইউরিয়া, পটাশ। আর কতদিনে এই ইয়ে ধরে? 1 বছরে কাটা যায়, ওই 7-8 মাসে কলা ধরে, মানে 1 বছরে কাঁদি কাটা যায়। সেচ দেওয়া লাগে কয়বার? ওরকম হিসাব নাই, 8-10 বার দেওয়া লাগে, মাসে 2 বার দেওয়া লাগে টানের সময়। এখন যেমন লাগছে না, এখন বৃষ্টি আবহাওয়া ভালো, এখন লাগছে না, তাছাড়া 2-3 বার মাসে দেওয়া লাগছে। এইসবগুলো কোথায় যায় আপনার কলা? আমার কলা পাটিরানি যায়, কেউ চিটাঙ্গে যায়, ঢাকায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে, মেহেরপুরেও কিছু লোক বেছে। এই কলাগুলোতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার কলাতে কোনো বিষ দেওয়া নাই। যে পাকাতে গেলে বিষ লাগে, অনেকজন মেডিসিন দেয়, এসব কোনো দেওয়া নাই, এবং বিনা মেডিসিনে কলা পাকবে,
এবং গাছে পাকে তখন আমি কেটে বিক্রি করি। স্বাদের দিকে সব কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না, সবই দেশি কলা। যেমন আপনার কালীকুমারকে ছেড়ে যেতে পারবে না, যেটা খাবে কোনো টাকায় ফেলে দিতে পারবে না। দুধসরও ভালো, সবরিও ভালো। দেশীয় জাত বলে কলা গাছে রোগবালায় কম হয়, তারপরও নতুন একটি ভাইরাসের কারণে কয়েকটি গাছ শুকিয়ে মারা গেছে। এছাড়া গাছের গোড়া পচার জন্য নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করা হয়েছে। কলার কাঁদি বড় হওয়ার কারণে গাছ অনেকটা হেলে পড়তে পারে, সেজন্য প্রতিটি গাছের সাথে বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তুষার। গাছ শুকিয়ে যায়, হলদি হয়ে শুকিয়ে যায় গাছ। ওরা বলে ভাইরাসটা নতুন এসছে, এর ওষুধ এখনো বেড়ায়নি, তো গাছ কেটে যেটাই লাগবে গাছ কেটে দূরে ফেলে দিতে হবে, পাশাপাশি থাকলে পরে আবার রোগ লাগবে। কয়টা গাছ লেগেছে আপনার? 8-10টা গাছ লেগেছে। আমি কৃষি অফিসারকে নিয়ে এসেছিলাম, তেনাকেও দেখালাম, তিনি দেখে এই কথা বললাম। এবং দেশি কলাতে একটা সুবিধা, ফ্যাঁচু কম লাগবে। অন্যান্য কলাতে যেরকম বেশি ফ্যাঁচ লাগে, দেশি কলাতে এত ফ্যাঁচ লাগে না। দেখা যাচ্ছে আমার আজকে ফ্যাঁচ দেওয়ার দরকার, পানি দেওয়ার দরকার, আমি 5 দিন পর পানি দিলাম, তাও ক্ষতি হয় না। কিন্তু অন্যান্য কলাতে যখন পানি লাগবে তখনই দিতে হয়। এই দিক থেকে এই কলাগুলো আমার সুবিধা। কালীকুমার ইয়েটা কলাটা কত ফিট লম্বা হয়? 5 ফিটের উপরে। এক একটা কলা গাছে প্রায় 1টা করে বাঁশ লাগে, ঝড়ে যাতে না ভাঙে বা গাছের কলার ওজনে ভেঙে যায়, গাছ নিতে পারে না, সেই হিসাবে যখন দেওয়া আছে বাঁশ এখানে প্রত্যেকটা কাঁদের সাথে বেঁধিয়ে এবং কুঁচে দেওয়া আছে, যাতে বাতাসে না নড়ে এবং ভারে যাতে না ভাঙে। এই বাঁশগুলো কিনে নিয়ে এসছি আমি। কত করে কিনে এসেছি? 110 টাকা, কোনোটাই 150 টাকা। তিনি আরও জানান, এই 1.5 বিঘা জমিতে কলা চাষ করতে জমি চাষ থেকে শুরু করে চারা কেনা, সেচ দেওয়া, পরিচর্যা করা এবং ফল পাওয়া পর্যন্ত কামলা খরচ সহ মোট 70-75 হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে কলা বিক্রি শুরু হয়েছে। কলার প্রতিটি কাঁদি 600 টাকা থেকে শুরু করে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই 1 লাখ টাকার কলা বিক্রি হয়ে গেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কমপক্ষে 4 লাখ টাকার কলা বিক্রি করবেন বলে আশা করছেন আতিকুল ইসলাম তুষার। এখানে 1.5 বিঘে জমি আছে আমার, কলা লাগানো আছে। তো 1.5 বিঘেতে খরচ হয়েছে আপনার 70-75 হাজার টাকা। সার বাবদ আর পানি বাবদ আর চারা বাবদ বিষ দিতে হয়েছে। মানে গাছে তো যখন লাগানো হয় তখন বিষ দিতে হয়। তাহলে 70 হাজার টাকা যদি আপনার লাগানো দিয়ে পিস দিয়ে খরচ হয়, তাহলে আপনার লাভ আসছে কেমন? কেমন বেচাকেনা চলছে? আল্লাহর রহমতে এখন প্রায় 1,00,000 টাকা বেচাকেনা করেছি, এখনো আছে কলা। কত লাখ টাকা আপনার মনে হচ্ছে? আমার আইডিয়াতে 1,04,000 টাকা হবে। 70 হাজার টাকার খরচে 4,00,000 টাকা লাভ হবে, আমি সেটা আশা করছি। এখন যদি ঝড়ে ক্ষয়ক্ষতি না হয় তাহলে 1,04,000 টাকা বেচাকেনা হবে, আর ক্ষয়ক্ষতি হলে তো সেটা আলাদা ব্যাপার। সামনে আরও 2-3 বিঘে করার ইচ্ছা আছে, এবং সব নিজস্ব জমি, কোনো লিজের জমি না, সব নিজস্ব জমিতেই করা হচ্ছে। আমি কলার ব্যবসা করি, বিভিন্ন জায়গার থেকে এই কলা কিনি। মেহেরপুরে এখান থেকে দেশি কলা আছে, এই কলাগুলো আপনার চাহিদা ভালো, বিক্রি ভালো হয়। সব থেকে সুন্দর কলা এই বাগানে আমি এত এ পর্যন্ত কলা কিনেছি, এত সুন্দর কলা কিনিনি কোনো জায়গায়। এই কলাগুলো আমি বাইরে পাইকারি দিই, গাড়িতে করে নিয়ে যাই। আপনার যে কল কাজ হয় একবারে কী করি, গাড়িতে করে নিয়ে যাই। দর্শক, কলা চাষের একটি মজার বিষয় হলো, একবার যদি কলার চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন, পরবর্তীতে আর চারা কিনতে হয় না। কারণ গাছের গোড়া থেকে মাঝে মাঝেই নতুন চারা বা তেউর বের হয়। বড় গাছের যখন ফল ধরে তখন সেসব নতুন চারার সঠিক যত্ন নিলে পরবর্তী বছর সেই চারা থেকে নতুন করে ফল পাওয়া যায়। এছাড়া চাষির তথ্য মতে কলা অত্যন্ত লাভজনক একটি আবাদ, তাই আপনারা ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে কলা বাগান করতে পারেন, অথবা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা কিংবা পুকুর পাড়ে কলার চাষ করতে পারেন। ভালো থাকবেন, রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।